পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আবারও আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায়। গতকাল রাতে ওই এলাকায় আইএসএফ ও তৃণমূলের একটি সংঘর্ষ হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কর্মীদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ এর কর্মীরা, এখানে সম্পূর্ণ মিথ্যে, আপনারা দেখে আসুন, ভাইজানরা মেরেছে, প্রমাণটা দেখান যে ভাইজানরা মেরেছে তৃণমূলকে, প্রমাণ দেখালে আমরা বিশ্বাস করব। আমরা কোনো প্রমাণ নেই, ওরা মারছে, ওরা সব করছে, ওরা ফোন ফেলছে, আইসেফ গাদল দিচ্ছে। তবে এই ঘটনার পর গতকাল রাতে পরিস্থিতি সামাল দিতে যায় কাশীপুর থানার ভাঙড় থানা ও জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্যার, এই যে জায়গাটি গতকাল একটা অশান্তির বাতাবরণ, আজকে মানুষের মনে বিশ্বাস তৈরি করছে যে আমরা সিবিএম করছি, যেহেতু এলাকাতে আমরা খবর পাচ্ছি যে মানুষকে ভয় দেখাচ্ছে, ওইগুলোতে আমরা পেট্রোলিং করছি, পুলিশের পেট্রোলিং বাড়াচ্ছি। আশা করছেন যে মানুষ একেবারে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে যাবে, সেই ভোট শান্তিপূর্ণ হবে, তার জন্য তো পুলিশ জীবন এটা হবে শান্তিপূর্ণ। গতকাল রাতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল এই জায়গায়, এই ঘটনার পর সকাল থেকে ওই এলাকায় রুটমার্চ করছে কাশীপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। তবে এই ঘটনার পর থেকে আতঙ্কে আছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। কাল রাতে সব এসছিল, এসে তাবড়া তুবড়ি দিচ্ছিল সবাই, আমরা বাড়িতে ঘুমোতে পারছি না, বসতে পারছি না, এসে লাঠি নিয়ে মারধর করতে যাচ্ছে। কারা এসেছিল আর কারা মারছে? টিএমসিরা আসছে ভাইজানকে মারতে। তারপর এবার আমরা তার দলে ঘুরছি না, যারা দলে না ঘুরছে তারা মার খাচ্ছে, যারা দলে না ঘুরছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। যিনি পচাচ্ছিল, আমি পাড়ায় পাড়ায় বৈঠক করছিলাম, ঘুরছিলাম, ঘোরার পরে আমি আমার প্রজেক্টে, সনিতা প্রজেক্টের দোকান আছে, আমি ওখানে আমার দুটো লোক থাকে, আমি আনতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। যাওয়ার সময় দেখি মাঝেরহাট সোমনাথ কলোনির মোড়ে আইএসএফের দুষ্কৃতীরা ওখানে রাস্তা আটকে রেখেছে, রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে রেখেছিল। আমি সেখানে যেতে পারছিলাম না, যাওয়ার সময় দেখি কাঠের গুঁড়ি দিয়ে আটকানো আছে, সেই অবস্থায় ওখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে ওরা আমার উপরে অ্যাটাক করে, আমার গাড়ি ভাঙচুর করে, ব্যাস আমার ছেলেকেও মারধর করে। সেখানে ওরা বোম মারে, গুলিও চালায়, বাঁশের রড দিয়ে হামলা করে।